আলামিন, আসিফ, জিয়া, এই তিনজনের আদ্যক্ষর দিয়েই আমাদের ফার্মের নামকরণ করা হয়েছে আজ। এই ফার্ম সম্পর্কে বলতে গেলে শুরুর দিকের কিছু গল্প না বললেই না, বেশি দিন আগের কথা না, জাস্ট 2 বছর আগে আমরা তিনজন উদ্যমী কলিগ একসাথে এই ফার্ম করার একটা চিন্তা আসে। আমরাও কিছু গরু নিয়ে আমাদের ফার্মটা শুরু করি। সময়ের সাথে সাথে আজকে আমাদের ফার্মের অ্যানিমেলের সংখ্যা ডেইরি এবং ফ্যাটার্নিং মিলে 250 মতো, এবং প্রতিদিনকার দুধের উৎপাদন হচ্ছে 300 লিটার, এবং এই বছর আমরা প্রায় 100 গরু মোটাতাজাকরণ করেছি কুরবানিতকে সামনে রেখে। এই পরিবেশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানকার অ্যানিমেলগুলোকে কী কমফোর্টলি আমরা রাখতে চেষ্টা করেছি। তার মেন অবজেক্টিভ হচ্ছে ন্যাচারাল পরিবেশ থেকে গরুর উৎপাদিত পণ্য, যদি বলি দুধ অথবা মোটাতাজাকরণ গরু, সেটা যেন খুব ন্যাচারালি হয় এবং অর্গানিকভাবে হয়। এই হাইব্রিডের যুগে অর্গানিক ব্যাপারটা নিশ্চিত করা খুব চ্যালেঞ্জিং, তারপরে এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি এবং এই পরিবেশটাকে আমরা 100% কাজে লাগিয়ে 100% অর্গানিকভাবে আমাদের অ্যানিমেলগুলোকে লালন পালন করছি। আমাদের এই ফার্মটা পরিচালনার জন্য 13 জন কর্মী নিয়োজিত আছে। চলুন আমরা আমাদের এই ফার্মটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের গাভীর শেড। এখানে মোট 7টি গাভী আমরা লালন পালন করছি। আগেই বলেছি আমাদের গরুগুলোকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করছি। আপনারা খেয়াল করে দেখবেন এখানে আমরা খাবারের জায়গাটায় আমরা কোনো চারি রাখিনি, যেহেতু গরু মাথা নিচু করে খায় এবং তাদের খাবার দাবারের ব্যবস্থাটা আমরা এখানে ঠিক সেইভাবেই রেখেছি। যদিও আমাদের এখানে আপনারা একটু দেখছেন যে গরুর গলায় রশি, তারপরেও আমরা দিনে 2 বার এই গরুকে ছেড়ে থাকি এবং তারা তাদের ইচ্ছা মতো চলাফেরা করে। এবং আলহামদুলিল্লাহ আমাদের গরুর কনসেপ্ট রেট এবং দুধের উৎপাদন ক্ষমতা সন্তোষজনক। আলহামদুলিল্লাহ আমরা এবার মোট 100টি গরু কুরবানিকে সামনে রেখে প্রস্তুত করেছি এবং এই গরুগুলোকে আমরা খুব স্বাভাবিক খাবার, ভুট্টা, ঘাস এবং দানাদার খাবার খেয়ে মোটাতাজাকরণ করেছি। কুরবানি ছাড়াও সারা বছরই আমাদের অনলাইন পেজ থেকে আপনারা গরু ক্রয় করতে পারেন। আমাদের অনলাইন পেজটা হচ্ছে AAZ অ্যাগ্রো, আমরা ওখানে আমাদের অনলাইনে অর্ডার নিয়ে থাকি। এছাড়াও আপনারা ইচ্ছা করলে আমাদের ফার্মে সচক্ষে এসে গরু পছন্দ করে কুরবানির জন্য অর্ডার দিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের ফার্মে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের অনলাইন পেজে এক ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়াও সার্বক্ষণিক আমাদের এখানে একজন ম্যানেজার কর্মরত আছে, এখানে এসে তার মাধ্যমেও আপনি আপনার গরু অর্ডার দিয়ে যেতে পারেন। আমাদের ফার্মের ম্যানেজার দেবানন, ওর তত্ত্বাবধানে ওর কর্মী বাহিনী নিয়ে আমাদের এই ফার্ম ও দীর্ঘদিন ধরে পরিচালনা করে এসছে। দেবানন, তুমি একটু তোমার কর্মী বাহিনীকে আমাদের সামনে পরিচয় করিয়ে দাও। ঠিক আছে, আমি এখন আমার কর্মী বাহিনীকে পরিচয় করছি। ওনার নাম হচ্ছে হালিম, ওনার নাম হচ্ছে জসিম, আর উনি হচ্ছেন আমাদের বস। ওনার নাম হচ্ছে জাকির, ওনার নাম হচ্ছে বেলাল, ওনার নাম হচ্ছে জুয়েল, ওনার নাম হচ্ছে সৈয়দ। এখানে আমরা 2 বছর ধরে কেউ আছি, কেউ 1 বছর ধরে আছি। আমরা খুব আনন্দেই কাজ করছি, আমাদের মালিকদের তত্ত্বাবধানে আমরা হাসি খুশিতেই আছি। আমরা চেষ্টা করছি নিজেদের কাজকর্মের মধ্য দিয়ে আমাদের ফার্মটাকে এগিয়ে নেওয়ার জন্য। এখন বিকালের মিল্কিং হচ্ছে, সকাল এবং বিকাল মিলে 2 বেলা আমরা মিল্কিং করি এবং বিকালের মিল্কিং আমরা
এই প্যাকেটজাত করে সরাসরি আমাদের অনলাইনে অর্ডারকৃত কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে আসি। এই দুধ থেকে আমরা কোনো রকম ফ্যাট সেপারেট করি না এবং সকালের দুধ যেটা হয় সেটা আমরা সরাসরি লোকাল মার্কেটে বিক্রি করি। সবুজ ঘাস যেটা খামারের জন্য খুব গুরুত্বপূর্ণ, পশুর জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই না? জি জি জি। আর আমরা যেটা দেখছি সেটি হচ্ছে পাঞ্চং। পাঞ্চং জাতের ঘাসে বেশ 14% প্রোটিন আছে। তবে এই প্রোটিনটাকে ধরে রাখতে হলে জমিটা তো সুন্দর করে প্রস্তুত করতে হবে, সেটা করতে পাচ্ছেন কি? জি অবশ্যই পাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের ঘাস, দেখেন আমাদের ঘাসের চেহারাই বলে দিচ্ছে ঘাসের কোয়ালিটিটা কীরকম। আলহামদুলিল্লাহ আমরা প্রায় লাস্ট 2 ইয়ার্স এই পাঞ্চং ঘাসটা একই জমিতে চাষ করছি এবং এটার জন্য একদম ন্যাচারাল ওয়েতে আমরা এখানে গরুর জাস্ট গোবর ইউজ করছি এবং শেষের জন্য আমাদের ফার্ম থেকে যে পানি নিঃসরিত হয় সেটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাঁচন ছাড়া আর কি কি জাতের ঘাস চাষ? আমাদের এখানে জার্মান আছে, আর শুকনাস মৌসুমে আমরা হাইব্রিড জাতের একটা ঘাস চাষ করি, সেখান থেকে আমরা 6 বারের মতো কাটি, কেটে দেই এবং ওইটা আমাদের আবার বর্ষা চলে আসলে আমরা এই ড্রাই সিজনে যে ভুট্টার সাইলেজটা সংরক্ষণ করি সেটাই আমরা বাকিটা সময় খাওয়াই গরু। আচ্ছা, টোটাল এই খামারের জায়গা আসলে কতটুকু এখানে? আমাদের এমনিতে আমাদের ফার্মের জায়গা হচ্ছে 45 বিঘা, এছাড়াও আমাদের বেশ কিছু জায়গা প্রায় 100 বিঘা মতো জায়গা আমরা এখান থেকে লোকালি ভাড়া নিয়েছি এবং ওখানে আমরা আমাদের প্রয়োজনে ভুট্টা ঘাস এগুলো চাষ করছি। আচ্ছা, গরু আছে মানে ফ্যাটেনিং কাউ, পাশাপাশি ডেইরি আছে এবং ছাগল আছে, আর কি কি আছে আপনার এই সমন্বিত কৃষি খামারে? এখন পর্যন্ত যেটা হচ্ছে আমরা কিছু সবজি করছি, তার সাথে আমাদের মাছের চাষ আছে, আর আপাতত আমরা কিছু দেশি মুরগিরও একটা পাইলট প্রজেক্ট করছি, সামনে হাঁস করব এবং পাখি করব। জি, পশুপালন করার জন্য যতটা আসলে জায়গার প্রয়োজন, সেই জায়গাটি কি আসলে আপনি বিঘার কথা বলেছেন, তারপরও কি এটা পর্যাপ্ত? না, আমি না, আমি হ্যাপি না, কারণ গরুর আসলে যদি আপনি মডার্ন হারভেস্টিং দেখেন ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় সব জায়গায় গরু ছেড়ে পালে এবং তার জন্য যে পরিমাণ পর্যাপ্ত জায়গা লাগে সেরকম ব্যবস্থা আমাদের আসলে বাংলাদেশে কোথাও নাই। এক্সেপশন শুধু পাবনার অথবা সিরাজগঞ্জে কিছু এলাকা আছে, সেখানেও হারভেস্টিংটা অত স্ট্যান্ডার্ড না, বাট আমি ড্রিম করি যে কোনো এক সময় আসবে যখন আমরা গরু ছেড়ে দিয়ে পালবো এবং তখন হয়তো বা এটা এই জায়গায় সম্ভব হবে না, কিন্তু কোনো না কোনো সময় হয়তো বা একটা জায়গায় সম্ভব হবে যেখানে আমি গরু ছেড়ে দিয়ে পালবো এবং আনটিল আনলেস কখনোই আমরা অন্যের সাথে বিট করতে পারবো না। ওরা যারা ছেড়ে পালে তাদের যে প্রোডাক্টিভিটি, তাদের যে ক্যাপাসিটি, ওটা বিট করতে গেলে অবশ্যই সেই পরিমাণ জায়গা, সেই পরিমাণ রিসোর্স লাগবে। আচ্ছা, বিচরণ করার জায়গা আপনার এখানে রয়েছে, কিন্তু আপনি যেটি স্বপ্নে দেখছেন মানে একটা সময় হবে সেটাও হচ্ছে যে 1 মাইল ধরে গরু বিচরণ করেই চলবে, তারও বেশি ইনশাল্লাহ হবে। জি, আমাদের কুরবানির হাট, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমন্ত্রণ জানাবো আমাদের এই হাটে এসে, সে তার পছন্দ মতো, এখানে ছোট বড় সব ধরনের গরুই আছে, এসে তার পছন্দ মতো গরুটা আমাদের এখান থেকে পছন্দ করে নিয়ে যাবে। আচ্ছা, ছোট বড় সব ধরনের গরু যেহেতু এখানে রয়েছে, আমরা একটা ধারণা কি দর্শকদের দিতে পারি দামের ধারণা, যে এখানে কেজি 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 আমরা 200 কেজি থেকে শুরু করে আমাদের এখানে 900 কেজি মতো গরু আছে, 900 কেজি ওজনের গরু আছে এবং আমরা আসলে এই কুরবানির গরু কেজিতে আমরা বিক্রি করব না, সবাই এখানে আসবে পছন্দ করবে, তবে আমাদের দামটা একটা সহনীয় পর্যায়ে থাকবে, আশা করি একটা এসে পছন্দ করে দামটা সিলেক্ট করে নিয়ে যাবে। আমাদের এখান থেকে যারা পছন্দ করবে শুধু ঢাকা সিটির মধ্যে আমরা তাদেরকে হোম ডেলিভারি করে দেব, আর ঢাকার বাইরে হলে তাকে নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টের সুবিধা দিয়ে দিতে পারবো, বাট ট্রান্সপোর্ট ভাড়াটা তাকে দিতে হবে।